হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ টিউটোরিয়াল অফ ইএলবি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন কোচিং সেন্টারে ভর্তি হব। তোমরা যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করবা তারা কোন কোচিং সেন্টারে ভর্তি হবা এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে আসো, এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় এই টেনশনটা তোমার মাথায় ঢুকে গেছে, যার কারণে পরীক্ষার চিন্তার পাশাপাশি এটাও চিন্তা করতেছো। আমি আজকে তোমাদেরকে সেই টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য এই টিউটোরিয়ালটা নিয়ে আসছি। তো আমাদের এই ইএলবি চ্যানেলে আমরা ইন্টারমিডিয়েটের পরীক্ষা রিলেটেড, তারপর হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল ইন্টারমিডিয়েট পরীক্ষার সাজেশন, তারপর হচ্ছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য, তারপর হচ্ছে মোটিভেশন, দিক নির্দেশনা, সকল ধরনের টিউটোরিয়াল তো দিয়ে থাকি, তোমরা অনেকে জানো। তো এই চ্যানেলে সব ধরনের ভিডিও আছে, তোমরা সেগুলো দেখতে পারো। আর একটা কথা হচ্ছে, অবশ্যই তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলের কথা বলবা, যাতে তারাও এখান থেকে উপকৃত হয়। এবং আমাদের এই ইএলবি চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় পেজ আছে, নাম হচ্ছে এডু লেকচার বিডি। এডু লেকচার বিডি লিখে সার্চ দিলেই চলে আসবে যে কোনো জায়গায়, ইউটিউব বলো, ইভেন আমার নাম লিখে এমডি বাহারুল লিখে সার্চ দিলেও হবে। বাট এডু লেকচার বিডি লিখে সার্চ দিলে সব জায়গায় আমাদের পেজগুলো তোমরা পেয়ে যাবা। এবং আমাদের সাথে কানেক্টেড থাকলে যেটা হবে, আমরা যে কোনো তথ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা আমাদের পেজগুলোতে দিয়ে থাকি, তোমরা সেগুলো তাড়াতাড়ি পেয়ে যাবা এবং তোমরা উপকৃত হবা। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল যেই আমাদের টপিক সেখানে চলে যাই, যে আমরা কোন কোচিং সেন্টারে ভর্তি হব। তো আমরা জানি যে আমরা তিন ধরনের স্টুডেন্ট থাকি, সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস। তো সব ধরনের স্টুডেন্টদের জন্যই আমি এই টিউটোরিয়ালটা ব্যাখ্যা করার চেষ্টা করব। যারা সায়েন্সে পড়ি আগে তাদের কথা বলবো, বিকজ তাদের অপশন বেশি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং আবার ভার্সিটি, ঠিক আছে? তো আসলে যারা সায়েন্সে পড়ি তারা কি ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হব, নাকি মেডিকেল কোচিংয়ে ভর্তি হব, নাকি সাধারণ ভার্সিটিগুলোর কোচিংয়ে ভর্তি হব, এটা হচ্ছে আগে বিষয়, কোনটাতে আমি ভর্তি হব, ঠিক আছে? তো কোনটাতে ভর্তি হবো সেটা হচ্ছে যে আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি, এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো যে কোনটাতে ভর্তি হওয়া উচিত। সংক্ষেপে বলে দিচ্ছি, যারা ম্যাথমেটিক্স ভালো পারো, ফিজিক্স ভালো পারো, তারা যদি তোমার মনে করো যে ইন্টারমিডিয়েটে জিপিএ ফাইভ আসবে, জিপিএ যদি ফাইভ আসবে মনে করো, এবং এসএসসিতেও তোমার ফাইভ ছিল, এসএসসিতে ফাইভ ছিল, ইন্টারমিডিয়েটেও তোমার জিপিএ ফাইভ আসবে, তারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভর্তি হয়ে যাও। এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভর্তি হওয়ার জন্য তোমরা অবশ্যই উদ্বাসে ভর্তি হবা, উদ্বাস ছাড়া আর কোনো কোচিং সেন্টার ইঞ্জিনিয়ারিং জন্য বাংলাদেশে ভালো নেই। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা তাদের জন্য বিকল্প একমাত্র অপশন হচ্ছে উদ্বাস, এবং এটাই সবচেয়ে বাংলাদেশের বেস্ট 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 কোচিং সেন্টার ইন বাংলাদেশ। এবং তোমার জিপিএ ফাইভ আছে কিনা, এবং তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে কিনা, তোমার ফিজিক্সে এবং ম্যাথমেটিক্স তোমার ভালো লাগে কিনা, ফিজিক্স ম্যাথমেটিক্স যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভর্তি হয়ে যাও, যা গিয়ে উদ্বাসে গিয়ে ভর্তি হয়ে যাও। আমার একটু আজকে মুখে সমস্যা করতেছে, বিকজ আমার জিব্বায় একটু সমস্যা করতেছে। তো দেন আমরা চলে যাচ্ছি মেডিকেলে, মেডিকেলে কারা ভর্তি হওয়া তাদের জন্য, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোচিং। তো মেডিকেলের জন্য যাদের জিপিএ ফোরের অ্যাবাভ বা 4.5-এর অ্যাবাভ আছে তারা প্রস্তুতি নেওয়া উচিত মেডিকেলের জন্য, আদারওয়াইজ নট আমি বলে মনে করি, বিকজ জিপিএর উপর নাম্বার আছে। তো মেডিকেলে যারা কোচিং করতে চাও, মেডিকেল কোচিং করা উচিত নাকি ইঞ্জিনিয়ারিং করা উচিত নাকি সাধারণ ভার্সিটির কোচিং করা উচিত, সেটা বড় বিষয় না, সেটা এই ওইটা নিয়ে আমি ওটা ভিন্ন টপিক, সেখানে আমি ওইটা নিয়ে আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করবো যে কোনটাতে ভর্তি হওয়া উচিত, মানে আমি কি ইঞ্জিনিয়ারিং করবো না আমি কি মেডিকেলে পড়বো নাকি সাধারণ ভার্সিটিগুলোতে পড়বো, ঠিক আছে? এটা আমি ভিন্ন টপিক ভিন্ন দিন আলোচনা করবো ভিন্ন ভিডিওতে। কিন্তু যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা বলে ঠিক করছো, তারা রেটিনা ভর্তি হতে পারো, ভালো প্রাইমেট ভালো, থ্রি ডক্টরস এটাও ভালো, এবং অন্যান্য যে এগুলো আছে সেগুলো তো ভর্তি হতে পারো। তবে তুমি দেখবা যে তোমার শহরে তুমি যেখানে কোচিং করবা, তুমি কি ঢাকাতে গিয়ে কোচিং করবা, সবার ক্ষেত্রে আমি বলতে চাই ঢাকাতে গিয়ে কোচিং করা হচ্ছে বেস্ট, ঢাকাতে কোচিং করা বেস্ট, ঠিক আছে? বাট তুমি যদি মনে করো যে না আমি ঢাকায় যেতে পারবো না, আমি এতে থাকবো, রাজশাহীতে থাকবো, আমি বগুড়াতে থাকবো, আমি চিটাগাংয়ে থাকবো, সিলেট থাকবো, তখন তুমি খোঁজ নিবা যে তোমার শহরে মেডিকেল প্রিপারেশনের জন্য এই তিনটার মধ্যে কোনটা ভালো, এগুলোর মধ্যে কোনটা ভালো, ঠিক আছে? তো ওভারঅল আমার মনে হয় যে রেটিনা ভালো, তারপরে প্রাইমেট, তারপরে থ্রি ডক্টরস, ঠিক আছে? ওভারঅলই আমার কাছে এটা মনে হয়। তাহলে এইগুলোর মধ্যে তোমরা ভর্তি হওয়ার চেষ্টা করো। তা আবারও বলতেছি, ঢাকাতে ভর্তি হতে পারলে বেস্ট, ঢাকাতে ভর্তি হতে পারলে রেটিনাতে হও, তার অথবা থ্রি ডক্টরসে ভর্তি হও ঢাকাতে হলে, তারপরে প্রাইমেটের চিন্তা আসবে। বাট তোমার যেই এলাকা সেই এলাকায় কোনটা ভালো সেটা আগে তুমি খোঁজ নাও, তারপরে এই তিনটার যে কোনো একটাতে ভর্তি হয়ে যাও। তারপরে তুমি যদি ভার্সিটিগুলোর প্রিপারেশন নিতে চাও, যেমন ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, সাস্ট, সিলেটে, এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো যদি তুমি প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাকে
ভার্সিটি কোচিংয়ের জন্য উদ্ভাসের একটা শাখা আছে, উদ্ভাসের ঢাকাতে, ওখানে ভর্তি হতে পারো। তারপর হচ্ছে আচ্ছা মেডিকেলের জন্য এখন উম্মেশও ভালো, উম্মেশও তোমরা চাইলে ভর্তি হতে পারো, উম্মেশও ভালো আছে চাইলে ভর্তি হতে পারো। এবার হচ্ছে তাদের জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইউসিসি, ভালো, খুবই ভালো ভার্সিটিগুলোর জন্য। এবার রিসেন্টলি একটা কোচিং সেন্টার বের হয়েছে, নাম হচ্ছে নিউরন প্লাস, এটা তামিম ভাইয়ের, অত্যন্ত ভালো। তিনি ইউটিউবে তিনি অনেকগুলো ভিডিও দেন নিউরন প্লাস নামে, এবং আমার সাথে কথা হয়। ওনার যেই নতুন কোচিং সেন্টার, সেখানে তুমি ভালো সার্ভিস পাবা, কম দামে ভর্তি হতে পারবা, এবং মানে ওনার থেকে সর্বোচ্চ পরিমাণ তুমি হেল্প পাবা, এবং তিনি খুবই আন্তরিক, ঠিক আছে। সো ঢাকাতে যারা থাকো তারা নিউরন প্লাসে ভর্তি হতে পারো, ঢাকাতে যদি ভর্তি হতে চাও নিউরন প্লাসে ভর্তি হতে পারো। নতুন কোচিং তোমাকে ভালোভাবে শিখাবে, এবং ভার্সিটিতে চান্স পাওয়ার আগ পর্যন্তই তিনি, আমি যতটুকু জানি, তিনি তোমাকে ভার্সিটিতে চান্স পাওয়ার আগ পর্যন্ত চেষ্টা করবেন যেন তুমি চান্স পাও। অথবা প্রাইমে ভর্তি হতে পারো, প্রাইমও ভালো, ইউনিট আছে, ফোকাস আছে, এবং অন্যান্য আছে, ঠিক আছে। তো আমার রিকমেন্ডেশন থাকবে, ঢাকাতে থাকলে নিউরন প্লাসে ভর্তি হও, ভর্তি হওয়ার চেষ্টা করো, তারপরে যদি ভালো না লাগে ইউসিসিতে ভর্তি হও, ঠিক আছে। অথবা প্রাইমে, প্রাইম, ইউসিসি, নিউরন প্লাস, এই তিনটা আমার রিকমেন্ডেশন বেশি থাকবে। বাট অনেকে চাইলে যদি মনে করো যে আমার ডিপ লেভেলের প্রিপারেশন দরকার, তাহলে ইউসিসিতে উদ্ভাসে ভর্তি হও। তাহলে আমার রিকমেন্ডেশনের মধ্যে ঢাকাতে, ঢাকার রিকমেন্ডেশন ফার্স্টে হবে উদ্ভাস, সেকেন্ডে হবে নিউরন প্লাস, থার্ডে হবে ইউসিসি, অ্যান্ড ফোর্থে হবে প্রাইম। অন্যান্য জেলা ডিস্ট্রিক্টগুলোতে এই কোচিং সেন্টারগুলোর মধ্যে কোনটা ভালো তুমি আগে খোঁজ নাও, তারপর সেটাতে ভর্তি হও। চিটাংয়ের জন্য আমি যতটুকু জানি প্রাইম ভালো চিটাংয়ে, দেন ইউসিসি ভালো, ঠিক আছে। আচ্ছা তারপরে গিয়ে আমরা এখানেই শুধু সায়েন্সের কথা শেষ হয়ে যাচ্ছে না, আমি তার এই মাঝখানে একটা কথা বলে ফেলতে চাই, বিকজ এটা শেষ হওয়ার সাথে সাথে অনেকে মনে করো যে আমি আমি যেহেতু কমার্স আর্টসের স্টুডেন্ট, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি ভিডিওটা দেখে অফ করে দিই, বাট ভিডিও দেখে অফ করা যাবে না, আমি শেষ পর্যন্ত আরও কিছু কথা বলবো। তো এখানে একটা কথা বলে ফেলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের হালদা পাবলিকেশন আছে তোমরা জানো, এবং আমি তো এই চ্যানেলটা চালাই। তো চিটাংয়ে যারা থাকো, আমাদের চিটাংয়ে, তাদের জন্য একটা স্পেশাল সুযোগ আছে, চিটাংয়ে যারা থাকো, সেই সুযোগটা হচ্ছে চিটাংয়ে আমি একটা প্রাইভেট বেস চালু করছি। এবার প্রাইভেট বেসে আমি ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের কোর্স শেষ করে দিব, ফুল সিলেবাস ভর্তি পরীক্ষার জন্য, সকল ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের ফুল কোর্স শেষ করে দিব। তোমরা যারা চিটাংয়ে কোচিং করবা বা চিটাংয়ে থাকবা, কোচিং যে কোনো একটাতে ভর্তিও সমস্যা নাই, বাট তোমরা স্পেশাল বেসে ম্যাথে এবং ফিজিক্সে ভালো করার জন্য যারা দুর্বল আছো তারা, অথবা যারা ভালো আরও বেশি ভালো করতে চাও তারা আমার স্পেশাল বেসে ভর্তি হতে পারো। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবা। এই নাম্বারটা মূলত আমার, এখানে যোগাযোগ করলে হবে, আমি রিসিভ করব, আর না পারলে পরে তোমাদেরকে, যদি রিসিভ করতে কোনো কারণে না পারি তাহলে ব্যাক দিব পরবর্তীতে। তো তোমরা আমার সাথে যোগাযোগ করবা, যারা চিটাংয়ে থাকো বা চিটাংয়ে কোচিং করবা শুধুমাত্র তারা, ঠিক আছে। এটা সায়েন্সের জন্য, আমি একটু পরে আবার কমার্স আর্টসের জন্য বলতেছি, রাইট। আচ্ছা এখন আমরা যদি যারা কমার্স কিংবা আর্টস পড়ি তারা কোন কোচিং সেন্টারে ভর্তি হবো, আবারও বলতেছি, তুমি যদি ঢাকাতে থাকো নিউরন প্লাসে ভর্তি হওয়ার চেষ্টা করো, আর অথবা ইউসিসি, দেন প্রাইম, এই তিনটা। আর ঢাকার বাইরে যেখানেই থাকো তুমি, সেখানে আগে খোঁজ নাও যে কোনগুলো ভালো, তোমার জেলা শহরে কোন বা তোমার বিভাগে কোন কোচিং সেন্টারটা ভালো সেখানে ভর্তি হও, ঠিক আছে। এবং কি কিছু কিছু স্পেশাল কোচিং আছে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ের জন্য, যেমন কুমিল্লা ইউনিভার্সিটির জন্য একটা কোচিং সেন্টার আছে, নাম হচ্ছে ময়নামতি। তারপর হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কোচিং সেন্টার আছে, নাম হচ্ছে ভারটেক্স। তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোচিং সেন্টার আছে একটা, মানে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য ওটা ভালো, ওটা হচ্ছে যে ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের একটা আছে, আবার আমি যতটুকু জানি লেজেন্ডের একটা আছে, আবার একটা আছে যে সংসপ্তক, ঠিক আছে। এই যে একটা ভার্সিটি ওয়াইজ কতগুলো আছে, তোমরা চাইলে যদি মনে করো যে আমি শুধুমাত্র একটা ভার্সিটিতে পরীক্ষা দিব, ওই ভার্সিটিতে আমাকে টিকা লাগবে, তাহলে তুমি এই ধরনের স্পেশাল যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে নিয়ে বের করে ভর্তি হও। যেমন চিটাংয়ে সকল সায়েন্সে যারা পড়ি, কমার্স আর্টসে যারা পড়ি, তাদের জন্য শুধুমাত্র এটা চিটাংয়ে, চিটাংয়ে একটা বেস্ট কোচিং সেন্টার আছে, নাম হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। তো তোমরা চাইলে চিটাংয়ে যারা থাকো তারা ইন্ডেক্সও ভর্তি হতে পারো, অথবা প্রাইম, ইউসিসি, যে কোনো একটাতে ভর্তি হবে, প্রাইম, ইউসিসি, ইন্ডেক্স, তিনটার যে কোনো একটাতে। এবং যারা ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে ভালো করতে চাও তারা আমার স্পেশাল বয়সে ভর্তি হতে পারো। এবার আসতেছি যারা কমার্স আর্টসে পড়ো, তারা যাদের কথা বললাম, তারা ইন্ডেক্সে ভর্তি হতে পারো চিটাংয়ে থাকলে, ঢাকাতে থাকলে ইউসিসি, প্রাইম, অথবা নিউরন প্লাসে ভর্তি হতে পারো, চিটাংয়ে থাকলে ইউসিসি, প্রাইম এবং ইন্ডেক্সের যে কোনো একটাতে ভর্তি হতে পারো।
আর অন্যান্য রাজশাহী, বগুড়া, সিলেট, যশোর যেখানে থাকো সেখানে তোমার জেলা শহরে কোন কোচিং সেন্টারটা ভালো সেগুলো থেকে খুঁজে নিয়ে তারপর সেটাতে ভর্তি হয়ে যাও। এবার আসতেছি আসলে আমি তো কোচিং সেন্টার কোনটাতে ভর্তি হবো সেটা পেয়ে গেলাম, এখন কথা হচ্ছে যে আসলে কোচিং সেন্টার হচ্ছে নাথিং বাট এ দিক নির্দেশনা, তোমাকে জাস্ট দিক নির্দেশনা দিবে যেভাবে তুমি হাঁটো এই পদ্ধতি হাঁটতে, তুমি পড়ালেখা করলে এই পদ্ধতিতে তুমি চান্স পাবা, আর পড়াটা হচ্ছে নিজের কাছে। অনেকে মনে করে যে আমি কোচিং সেন্টার গেলে আমাকে কোচিং সেন্টার সব খাওয়াই দিবে আমি চান্স পেয়ে যাবো, নো, জাস্ট নিজেকে পড়তে হবে, নিজেকে পড়তে হবে, কোচিং সেন্টার জাস্ট তোমাকে দিক নির্দেশনা দিবে, ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। বাট উদ্ভাসের কথা আমি যদি বলতে চাই, উদ্ভাস হচ্ছে এমন একটা কোচিং সেন্টার সেটা তোমাকে দিক নির্দেশনা দিবে সাথে সাথে তোমাকে ভালো পড়া দিবে, ভালো পড়াবে, ভালোভাবে শিখাবে, ঠিক আছে। আর আমার যেই ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের যে স্পেশাল ব্যাচ সেখানেও আমি চেষ্টা করবো তোমাদেরকে সর্বোচ্চ দেওয়ার। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার স্পেশাল ব্যাচ যারা কমার্স এবং আর্টসে পড়ো তাদের জন্য থাকবে, তবে তাদের জন্য হচ্ছে ডি ইউনিটের প্রস্তুতির জন্য থাকবে। ডি ইউনিটের প্রস্তুতির জন্য আমরা ইংরেজি, জিকে সাধারণ জ্ঞান এবং বাংলা পড়াবো স্পেশাল ব্যাচে। তোমরা যারা ডি ইউনিটের প্রিপারেশন নিবা চিটাঙ্গে থাকবা, ডি ইউনিটের প্রিপারেশন নিবা বাট থাকবা কোথায়, চিটাঙ্গে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো একটা দেখা দেওয়ার, আমার বেঁচে হোক, আমার বেঁচে ভর্তি করে দেওয়া পারলে তো ভালো, অথবা ভালো কোচিং সেন্টারে ভর্তি করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে তোমরা যারা ডিগ্রিটির প্রস্তুতি নিবা তারা আমার সাথে যোগাযোগ করবা, কিসের জন্য, স্পেশাল বেসের জন্য, মানে হচ্ছে আমাদের স্পেশাল বেসে ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বাংলা পড়াবো আমরা, এটা চকবাজারে, ঠিক আছে, আর ফিজিক্স এবং ম্যাথ পড়াবো এটাও চকবাজারে। তাহলে যারা স্পেশাল বেসে ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবা। আর একটা কথা আমি অবশ্যই বলতে চাই, তাহলে আমাদের হালদা পাবলিকেশন থেকে কয়েকটা বই বের হয়, এই বইগুলোর ব্যাপারে তোমাদের কাছে বলে দিতে চাই, সেটা হচ্ছে, এটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য বি এবং ডি ইউনিটের, চিটাগং ইউনিভার্সিটির বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য হালদা পাবলিকেশনের বই, নাম হচ্ছে হালদা, হালদা বিডি বললে দিবে, বাংলাদেশের সকল লাইব্রেরিতে পাওয়া যায়, প্রায় সকল লাইব্রেরিতে পাওয়া যায়। এটা হচ্ছে হালদা আইকিউ, এটা হচ্ছে সকল ইউনিভার্সিটির আইকিউর প্রিপারেশনের জন্য, এটাও প্রায় বাংলাদেশের সকল ইউনিভার্সিটি লাইব্রেরিতে পাওয়া যায়। এটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির এই ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য, যারা সরি এটা না, এইরকমই কাছাকাছি এরকমই একটা বই, চিটাগং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য এই ইউনিটের ভর্তি পরীক্ষার বই, এটাও বাংলাদেশের সকল লাইব্রেরিতে পাওয়া যায়, তোমরা চাইলে কালেক্ট করে নিতে পারো। তো আজকে আর তেমন একটা কথা বলতে চাই না, অনেক কিছুই বলে ফেলছি, আমরা অন্য একদিন অন্য টিউটোরিয়াল নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।